আসসালামু আলাইকুম, নিপাস কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কোরাল মাছের বারবিকিউ। কোরাল মাছের বারবিকিউ করতে আমার কি কি উপকরণ লাগছে চলো যে দেখি। এখানে আমি আস্ত 1 কেজি ওজনের একটা কোরাল মাছকে ধুয়ে কেচে নিয়ে নিয়েছি। মরিচ গুঁড়ো 2 টেবিল চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, সিরকা 1 টেবিল চা চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চা চামচ, কাবাব মশলা 1 টেবিল চা চামচ, লবণ 7 মতো, সরিষার তেল 1/2 কাপ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চা চামচ, বিট লবণ 1 টেবিল চা চামচ, লেবু 1টা। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে বিট লবণ, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে এই দুটোকে আমি ভালো করে মিক্স করে নিব। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মাছের মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব সিরকা, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব কাবাব মশলা, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। মশলাটা আবার এমনভাবে মাখতে হবে যেন মাছের গায়ে ভালো করে মশলাটা যেন লেগে যায়। মাছটা যে আমি ভালো করে কেচেছি সেই কেচা জায়গাগুলোতে মশলাটাকে ভালো করে আমার মেখে নিতে হবে। মাছটা আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে 1/2 ঘন্টার জন্য এভাবে মেখে রেখে দিব। মাছটাকে আমি একটা স্ট্রেনারে নিয়ে নিব। এখানে আমি একটা ফিশ স্ট্রেনার নিয়ে নিয়েছি। ফিস স্ট্রেনারটার মধ্যে প্রথমে আমি একটু তেলের ব্রাশ করে নিচ্ছি, যেন যখন আমি মাছটা কয়লার মধ্যে গ্রিল করব তখন যেন লেগে না যায়। মাছটাকে স্ট্রেনারের মধ্যে বসিয়ে দিব। আমি প্রথমে স্ট্রেনারটা একটু খুলে নিচ্ছি, এভাবে করে বসিয়ে আমি মাছটাকে আলতোভাবে চেপে লাগিয়ে দিচ্ছি। এখন আমি মাছটাকে কয়লার মধ্যে ঝলসিয়ে নিব। মাছের জন্য যে লেবুটা আমি রেখেছি সেই লেবুটাকে আমি টুকরো করে রেখেছি, কাঠকয়লাটাকে আমি ধরিয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছ আমি দিয়ে দিয়েছি, এখন আমি মাছটাকে ঝলসিয়ে নিব। মাছটা হয়ে গিয়েছে, মাছটা আমি বারবার করে উল্টিয়েছি আর মাছটার মধ্যে আমি তেলের ব্রাশ করে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে লেবু দিয়ে তারপরে নামিয়ে নিব। মাছটা হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে নামিয়ে নিব। মাছটাকে আমি স্ট্রেনার থেকে উঠিয়ে নামিয়ে একটা ডিশে ঢেলে নিয়েছি। এখন আমি মাছের উপরে দিয়ে দিব ধনে আর বিট লবণের মিশ্রণটি, উপরে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল কোরাল মাছের বারবিকিউ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।